আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা দেশ বিদেশে কাছে দূরে যারাই দেখছেন, আমি শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। এই মুহূর্তে হাবুল উম্মাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আজকে আমার খুতবা ছিল। আপনারা জানেন যে হাবুল উম্মাহ লক্ষ্মীপুরের প্রাণকেন্দ্রে আসমা বিনতে আবি বকর মহিলা মাদ্রাসা এবং এটা ছেলেদের মাদ্রাসা, এখানে হেফজখানা সহ একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে ক্লাস 7 পর্যন্ত এই মাদ্রাসাটি চলতেছে। ইতিমধ্যে আপনারা দেশে বাইরে যে যেখান থেকে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন, এই মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ তিনতলা মাদ্রাসা দেখলাম, মসজিদ দেখলাম, অত্যন্ত মনোরম সুন্দর, বাচ্চারা লেখাপড়া করে। শেখ মুস্তাফিজুর রহমান মাদানির নেতৃত্বে এই প্রতিষ্ঠানগুলো চলতেছে। আমি আশা করব আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দানের হাতকে আরো প্রসারিত করবেন। মসজিদের কাজ এখনো বাকি রয়েছে। এই প্রতিষ্ঠানটিকে আপনাদের দায়িত্ব, বিশেষ করে লক্ষ্মীপুরের যারা দেশে বিদেশে আছেন, সালাফি আকিদা মানহাজকে যারা ধারণ করেছেন, লালন করছেন, তাদের পবিত্র দায়িত্ব শেখ মুস্তাফিজের হাতকে আরো শক্তিশালী করা। যারা শেখের সাথে আছেন সবার কাছে অনুরোধ করব, ঐক্যের সাথে ইত্তেহাদ ও তৌহিদের তৌহিদ ও সুন্নার ভিত্তিতে ঐক্যের প্ল্যাটফর্মে আমরা কাজ করে যাব। আমরা আপোষের মধ্যে কোনো কারণ মতানৈক্য, কোনো মত পার্থক্য বা বাইরের কোনো ইন্ধন বা বাইরের কোনো ষড়যন্ত্রকে আমরা সমর্থন করব না। আমি আশা করব যে প্রতিষ্ঠানটি ইনশাআল্লাহ এর চরম উন্নতি আমি কামনা করছি। মহানব্বুল আলামিন এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন, যারা সহযোগিতা করেছেন করছেন, সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। যারা আপনারা সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, আরও আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান, এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা এইখানে সালাফি আকিদা ও মানহাজ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে একেবারে স্বচ্ছ কোরআন সুন্নার জ্ঞান নলেজ আহরণ করুন, এখানের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করুন। মহানব্বুল আলমের কাছে দোয়া করি। এই প্রতিষ্ঠানের পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী আমার বন্ধুবার ছোটো ভাই, মাশাল্লাহ ওনার আন্তরিকতা, ওনার এই প্রতিষ্ঠানের জন্যে যে ওনার শ্রম আমি দেখেছি, উনি অক্লান্তভাবে করে যাচ্ছেন। এবং তার সাথে যারা আছেন শিক্ষক মহোদয়গণ এবং ছাত্র অভিভাবক সকলের আমি কল্যাণ ও মঙ্গল কামনা করছি, প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি। মহানব্বুল আলমিন এই হাবুল উম্মাহ প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আমিন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।